ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ থেকে এক ভাই প্রশ্ন করেছেন, নাম বলেননি, কোন একজনের পক্ষ থেকে প্রশ্ন করেছেন, এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, তারা বিবাহ করবে, মেয়ের পক্ষ থেকে অভিভাবক রাজি নাই, তো তারা কি পালিয়ে বিবাহ করলে যায় যাবে কি না? না ভাই, এখানে সমস্যা জটিলতা আছে। যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, তারা ভালোবাসায় জড়িয়ে পড়বে না, অভিভাবক দিয়ে প্রস্তাব পাঠাবে যে আমরা পরস্পরকে বিবাহ করতে চাই, পছন্দ করেছি। এখন মেয়ের পক্ষ থেকে যদি রাজি না হয়, তাহলে মেয়ের উচিত হবে, অভিভাবকরা কেন রাজি হয় না, ছেলেদের দিক দিয়ে অপছন্দ না, আমার কল্যাণ দেখেই তারা আরও ভালো চায়, মেয়ে এটা বুঝতে হবে, দেখতে হবে। কিন্তু অভিভাবক যদি এমনটি মেয়ের পছন্দ অনুসারে না বুঝে, মেয়ে তাকে পছন্দ করছে, তার ভবিষ্যৎ ভালো মনে করছে, ছেলের চরিত্র ভালো মনে করেছে, কথাবার্তা ব্যবহার অথবা কর্ম অথবা তার শারীরিকগত সব দিক দিয়ে পছন্দ করেছে, মেয়ে চেষ্টা করবে তার অভিভাবককে বিভিন্ন লোক মধ্যম পন্থা করাইয়া রাজি করানো। এরপরও যদি রাজি না হয়, শরীয়ত বলছে যদি ছেলে এবং মেয়ে পরস্পরকে পছন্দ করে, এটা বিবাহের জন্য জায়েজ আছে, অভিভাবক বাধা দিবে না। তো এখন মেয়েকে তো বুঝতে হবে, আমার অভিভাবকদের আমাকে ছোটোবেলা থেকে বড় করছে, এখন আমি কি গায়ে জোর কি তাদের মান সম্মান নষ্ট করব কি না। এখন মেয়ে যদি এমনটি মনে করে যে আমি এখানেই বিবাহ বসবো, আমার অভিভাবক রাজি নাই, তো শরীয়ত অনুসারে সে সামাজিক যে মধ্যস্থতা লোক আছে, আত্মীয়র মধ্যে হোক, সামাজিক অভিভাবক গণ্যমান্য বা বিচারক মণ্ডলী জাতীয় লোকদেরকে বলে রাখবে যে আমি শরীয়ত সম্মত অনুসারে একে পছন্দ করি, বিবাহ করো, আমার অভিভাবক রাজি নাই, তখন তারা সামাজিকতভাবে এসেই মেয়ের অভিভাবকদেরকে বলে দিবে তোমার মেয়ে তোমুক যা বিবাহ হবে, তাদের পক্ষ থেকে তারা অভিভাবক হয়ে বিবাহ দিতে পারবে। কিন্তু ফালিয়ে গিলে অভিভাবক ছাড়া যত কোর্ট ম্যারেজ করো, ওটি বিবাহ পরিশুদ্ধ হবে না, ওটি হারাম হবে, বিবাহ হইতে হলে মেয়ের পক্ষ থেকে ওলির মাধ্যমে ইজাব কবুল হইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।